বিস্ময়ে ভরা পৃথিবীতে কিছু প্রাকৃতিক ঘটনা আমাদের হৃদয় ও মনকে মোহিত করে, যেমন সূর্যাস্তের পর আকাশের লাল আভা যা আমাদের মুগ্ধ করে। এই মনোমুগ্ধকর দৃশ্যের মুগ্ধতা এবং লোভনীয়তা অন্বেষণ করার জন্য আমাদের সাথে থাকুন। আজ 15 জুন 2023 বৃহস্পতিবার, সূর্যাস্তের পর দিনাজপুরের দক্ষিণ পশ্চিম ভাগে এই মনোমুগ্ধকর লাল আভা দেখে মানুষ বিমোহিত হয়। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বায়ুমণ্ডলীয় আলোক বিজ্ঞান। সূর্য দিগন্তের নিচে নেমে আসার সাথে সাথে এর রশ্মিগুলোকে অবশ্যই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এই যাত্রার সময় নীল এবং সবুজ আলোর সংক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য আরও ছড়িয়ে পড়ে। তীব্রভাবে যখন লাল এবং কমলার তরঙ্গ দৈর্ঘ্য প্রবল হয়, তখন আমরা প্রত্যক্ষ করি এমন মনোমুগ্ধকর লাল আভা। সূর্যের আলোর এই বিচ্ছুরণটি ব্রিটিশ পদার্থবিজ্ঞানী লর্ড রেইলির নাম অনুসারে রেলে স্ক্যাটারিং নামে পরিচিত। এটি ঘটে যখন বায়ুমণ্ডলে বিদ্যমান কণা বা অণুগুলি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। ছোট তরঙ্গ দৈর্ঘ্যের নীল এবং সবুজ আলো বিক্ষিপ্ত হয়। এই সময় লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো কম প্রভাবিত হয়, ফলে লাল আভা দেখা যায়। বিভিন্ন বায়ুমণ্ডলীয় অবস্থা এবং কণার উপস্থিতি লাল আভার তীব্রতা এবং চেহারাকে প্রভাবিত করতে পারে। বাতাসে বিদ্যমান ধূলিকণা, এরোসল এবং দূষণকারী ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিক্ষিপ্তকরণকে বাড়িয়ে তুলতে পারে, ফলে এসব কণা লাল রঙের তীব্র করে তোলে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা দাবানলের মতো প্রাকৃতিক ঘটনা প্রচুর পরিমাণে কণা নিঃসরণ করে, যা এই চমককে বাড়িয়ে দিতে পারে। একইভাবে উচ্চমাত্রার বায়ুদূষণ শহুরে অঞ্চলগুলির লাল আভা বাড়িয়ে দিতে পারে। দিন যখন রাত্রিতে রূপান্তরিত হয়, সূর্যাস্তের পরে আকাশের লাল আভা আমাদেরকে মুগ্ধ করে এবং অনুপ্রাণিত করে। এটি প্রাকৃতিক জগতে বিদ্যমান সৌন্দর্য এবং মহিমার অনুসারক হিসেবে কাজ করে। সুতরাং পরের বার আপনি লাল রঙের সাক্ষী হতে লাল রং দিগন্তে আঁকা জাদুতে ভিজতে একটু সময় নিন এবং নিরন্তর মুগ্ধতার অংশ হন।